লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ওয়ার্ডটা শুনলেই মনে হয় প্রশংসা। কমপ্লিমেন্ট দেওয়া মানে তো প্রশংসা করা, কিন্তু লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট দিয়ে বোঝায় প্রশংসা করা হচ্ছে কিন্তু এর মাঝে একটা সূক্ষ্ম অপমান করা হচ্ছে। যেমন, ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ সারপ্রাইজিংলি নাইস কনসিডারিং ইয়োর ইউজুয়াল র্যামলিং স্টাইল। এই বাক্যটা যাকে বলা হচ্ছে এর মানে হলো সে সবসময় এলোমেলোভাবে কথা বলে, কিন্তু এইবার তার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। এইভাবে বলে তাকে বুঝিয়ে দিচ্ছে সবসময় কিন্তু তুমি ভালো বলো না, বা সবসময় তুমি এলোমেলোভাবে প্রেজেন্টেশন দাও, আজকে তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। এরকম আরেকটা উদাহরণ দেখি। ইউ আর মাচ স্মার্টার দ্যান ইউ লুক। ইউ আর মাচ স্মার্টার দ্যান ইউ লুক। তোমাকে দেখতে যেমন লাগে তার চেয়েও তুমি বেশি স্মার্ট। এর মানে তুমি দেখতে কিন্তু খুব বেশি স্মার্ট না। একদিকে প্রশংসা করা হচ্ছে, আরেকদিকে সূক্ষ্মভাবে তাকে তার কোনো একটা ত্রুটি বা ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় আমরাও এরকম সিচুয়েশনে পড়ে যাই, যখন আমাদের মনে হয় আচ্ছা সে কি আমার প্রশংসা করলো নাকি আমাকে ইনসাল্ট করে গেল। তা এটাই হলো লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। এই লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্টের আরেকটা সিনোনিম আছে ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট। ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।